ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার রূপচর্চার অনুষ্ঠান যেখানে আমার আপনার ত্বক চুল কেমন থাকবে কি মাখলে ভালো থাকবো এই সমস্যা হলে কি করব ওই সমস্যা হলে কি করব এটা আলোচনা হবে বাস্তবিক তাই কিন্তু এই অনুষ্ঠানটা যেহেতু অরিশ কেয়ার এই কেয়ার শব্দটাকে মাথায় রেখেই এই অনুষ্ঠানে অনুপমা ত্রিপাঠী যখন উপস্থিত হন তিনি কিন্তু চান আপনারা এই করোনা আবহে কি করে ভালো থাকবেন কি খাওয়া দাওয়া করবেন কিভাবে চলবেন সেটা নিয়ে একটা সচেতনতামূলক এপিসোড কিন্তু করার চেষ্টা থাকে অনুপমার আমি স্বাগত জানাবো অনুপমাকে আর শুরু করব আজকে সেই যথারীতি ইমিউনিটি শব্দটাকে সঙ্গে নিয়ে হ্যাঁ কেন কি যেহেতু করোনার একটা আবহাওয়া চলছে এবং যেহেতু আমার এই প্রোগ্রামটা স্কিন কেয়ার হেয়ার কেয়ার ছাড়াও হেলথ রিলেটেড প্রবলেমস নিয়ে আলোচনা হয় অ্যাওয়ারনেস হয় এবং যেহেতু আমরা বিগত মানে ছ সাত মাস হলো জুস লঞ্চ করেছি আয়ুর্বেদিক জুস লঞ্চ করেছি যেগুলো হেলথ কেয়ার মধ্যে পড়ে তো সেই জন্য আমি অ্যাওয়ারনেস দেওয়া তার সঙ্গে সঙ্গে কোন জুসটা খেলে ইমিউনিটি স্ট্রেংথেন হবে বা কারো ধরো ব্রণ সমস্যা রয়েছে তার জন্য কি ধরনের জুস ইনটেক করতে হবে বা বডি ফ্লুইড রিটেনশনটাকে কি করে ডিটক্সিফিকেশন করতে হবে সেটা নিয়েও আলোচনা থাকে কেন অনেকেই জানতে চায় কোন জুসটা কার ক্ষেত্রে কার্যকরী হবে তো এখানে এখন যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে আমাদের এই যে ইমিউনিটির ব্যাপারটা চলে আসছে আমি এর আগে কয়েকটা এপিসোড ধরেই ইমিউনিটি নিয়ে আলোচনা করছি ইমিউনিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস এই দিস পিরিয়ড অফ টেনচার অফ টাইম এখন বলে নয় আমি বলবো সর্বসময়ের জন্য ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট যার বডিতে যত ভালো ইমিউন সিস্টেম কাজ করবে তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে এবং সেটা আমরা নিজেদের খাওয়া দাওয়ার মধ্যে থেকেই আমরা খুঁজে বের করব তার জন্য আমি বলেছি যে লট অফ অ্যান্টি অক্সিডেন্টস ভিটামিন সি জিঙ্ক এগুলো আমাদের ইমিউনিটিটাকে স্ট্রেংথ করে তার পাশাপাশি অরিশ কি করেছে গিলয় তুলসী জিঞ্জার এমন একটা কম্বাইন্ড জুস নিয়ে এসছে যেটা কিনা আমাদের ন্যাচারালি ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে কেন এগুলো প্রত্যেকটা ইমিউনো মডুলেটর হিসেবে আমাদের শরীরে কাজ করে তাই জন্য বারবার প্রোগ্রামের শুরুতেই এই জুসটা নিয়ে আমরা আলোচনা করি বিকজ এটা এখন একটা বডির হেলদি সিস্টেম মেনটেন করার জন্য কিন্তু প্রত্যেকেরই একটা আমার মনে হয় চাহিদার জায়গা তৈরি করেছে এবং আগামী দিনেও এটা মানে যেহেতু এটা ন্যাচারাল তো ন্যাচারাল সাবস্টিটিউট কিছু হয় না যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট সেই জন্য আমরা সবসময় চাই নেচারকে সঙ্গে নিয়ে চলতে আমাদের বডির সিস্টেম যেন নেচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং আমরা সবসময় ন্যাচারাল ইমিউনিটির দিকে ন্যাচারাল সাবস্টেন্সের দিকে দৌড়াই যেখান থেকে আমাদের বডির সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করবে তো সেক্ষেত্রে আমি বারবারই বলছি গিলয় তুলসী জিঞ্জার হচ্ছে এমন একটা কম্বিনেশন যে বাচ্চা বড় যে কেউ নিতে পারে এভরিডে 30 ml কেউ চাইলে দুবেলাও নিতে পারে একবেলাও খেতে পারে যা ইচ্ছে এবং এটা খুব সুন্দরভাবে ইমিউনিটিটাকে বুস্ট আপ করে বিকজ দিস জুস আর অল আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন সেই জন্য এখানে মেডিসিনাল ভ্যালুটা পুরোপুরিভাবে থাকছে তো এখানে আমরা গিলয় তুলসী জিঞ্জার যেরকম বলছি সেরকম আমলকি অ্যালোভেরা আরেকটা জুস রয়েছে আমাদের যেটাতে আমলকির মানে পার্সেন্টেজ অনেকটাই বেশি রয়েছে এবং আমলকি আমরা জানি যে ন্যাচারাল ভিটামিন সি এবং 70% ভিটামিন সি ক্যারি করে তো আমাদের বডি সিস্টেম আমরা যখন সিনথেটিক ভিটামিন সি নিচ্ছি তখন কিন্তু আমরা বেশি দিন মানে একটা গ্যাপ দিয়ে দিয়ে আমাদেরকে নিতে হয় এটা খুব সত্যি কথা কিন্তু আমরা যখন ন্যাচারাল কোনো ভিটামিন সি ইনটেক করছি এভরিডে আমাদের যে জুস ফুডস মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের থেকে আমরা যেগুলো ইনটেক করছি সেটা কিন্তু আমাদের প্রলং পিরিয়ডে মানে বছরের পর বছর খেয়ে গেলেও আমাদের শারীরিক কোনো অসুবিধা
বা কোনো আনওয়ান্টেড সাইড এফেক্ট বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। আমলকি অ্যালোভেরা এই দুটোকে কম্বাইন্ড জুস হিসেবে অনেকে নিতে পারে। ইমিনো একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নদিয়ার থেকে বলছি। কি নাম? অরণ্যা চক্রবর্তী। হ্যাঁ বলুন, কথা বলুন, অনুপমা শুনতে পারবেন। আচ্ছা, হ্যালো ম্যাডাম, হ্যাঁ শুনছি। হ্যালো, বয়স কত? বয়স এই 22। কি হয়েছে, প্রবলেম বলো। কথাটা না বসে যাচ্ছে, কণ্ঠস্বরটা আসছে আবার বসে যাচ্ছে। আরেকবার বলো। চুল উঠছে আর চুলটা না ফাঁকা হয়ে যাচ্ছে সামনে। কোনো হেয়ার ফল এবং থিনিং অফ হেয়ার। আর আর গালে দুই সাইড না মানে সাদা সাদা মতন হয়ে যাচ্ছে, দুই পাশটাই শুধু। আমার হচ্ছে পিম্পল উঠছে মানে গালে লাল লাল, তবে মানে ব্রণ মতন হয় পিম্পল মতন মুখে। মুখের দুপাশটা সাদা হয়ে যাচ্ছে মানে কি রকম সাদা? চলিও না মানে গালের গাল দুটো চোয়াল দুটো মানে সাদা মতন, কিছু মাখলে ওই জায়গাটা বেশি সাদা লাগে অন্যান্য অংশের তুলনায়। আচ্ছা, এবার অনুপমা তোমার কি কোনো প্রশ্ন আছে ওর কাছে? আমি ঠিক বুঝতে পারলাম না, এটা আমার ঠিক আমি ক্লিয়ার হলো না। হ্যাঁ, এটার সম্বন্ধে আমার কিন্তু ক্লিয়ার হলো না কি সাদা হয়ে যাচ্ছে। তার জন্য দরকার হলে একটা ছবি পাঠাতে হবে, বা যদি ড্রাই স্কিন থাকে, ড্রাই স্কিনে ব্রণ থাকে, তাহলে পেজে যেতে হবে। বারবারই বলছি বায়োন্যাচারালসের পেজে ঢুকে দেখতে হবে আমাদের ড্রাই স্কিন ব্রণর যে রেজিমটা সেটা ফলো আপ করতে হবে। কেন এরকম সাদা হয়ে যাচ্ছে বললে মুখে কিছু বোঝা যায় না, কি সাদা হয়ে যাচ্ছে, কি প্রবলেম সেটা কিন্তু যদি ছবি পাঠায় তাহলে আমি বুঝতে পারবো। আর দ্বিতীয়ত, যদি নিজের প্রবলেম নিজে না কেউ লোকেট করতে পারে তাহলে এটা কিন্তু খুব মুশকিলের জায়গা, কারণ ও ঠিক লোকেট করতে পারছে না প্রবলেমটা। আর দ্বিতীয় হচ্ছে ওর চুলের জন্য আমি বলে দিচ্ছি প্রিমিয়াম আর ভিটা হেয়ার প্লাস প্রিমিয়াম। আজকে যদি লাগাও কালকে ভিটা লাগবে, লাগাবে অল্টারনেট ডেসে এই দুটো প্রোডাক্ট, ভিটা আর প্রিমিয়াম অ্যাপ্লিকেশন করবে এভরিডে, আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বা সন্ধেবেলা। আর আর হচ্ছে নর্মাল শ্যাম্পু অরিশের, ব্যাস। আর যদি চুল ড্রাই থাকে তাহলে সেক্ষেত্রে কন্ডিশনার লাগাবে অরিশের, আর কিছু করতে হবে না, ঠিক আছে? এতে তোমার হেয়ার লসটাও কন্ট্রোল হবে, হেয়ার ভলিউমও বাড়বে মানে রিগ্রোথটাও হবে। আর স্কিনের ক্ষেত্রে তুমি প্রবলেমটাকে ঠিক করে আমাকে বোঝাতে পারলে না, সুতরাং আমি তোমাকে এখান থেকে অ্যান্টিসেপ্টিক ক্রিম স্টার্ট করতে পারো উইথ ফেস ওয়াশ। কিন্তু ওর মুখে পিম্পলস এর কথা বলেছে, পিম্পলস এর সমস্যাও রয়েছে। হ্যাঁ, তো এবার সাদা হয়ে যাচ্ছে তার সঙ্গে পিম্পলস, এই দুটো ঠিক আমি রিলেট করতে পারছি না খুব সত্যি কথা। কেন সাদা, সাদা মানে অনেক রকম হয়, ফাঙ্গাল গ্রোথ হতে পারে, কারো ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং এই সাদা ব্যাপারটা কি সাদা সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা যদি ও অ্যান্টিসেপ্টিক ক্রিমই শুধু লাগাতে পারে, যতক্ষণ না আমি মানে ছবি পাচ্ছি ততক্ষণ অ্যান্টিসেপ্টিক ক্রিম ইউজ করুক, আর একটা হলদি নিম ফেস ওয়াশ, ব্যাস এই আপাতত এটা করুক। আর ব্রণ যদি থাকে ব্রণর উপরে অ্যান্টি পিম্পল অয়েল লাগাবে, ব্যাস দ্যাটস অল। আর চুলের প্রোডাক্ট ইউজ করতে শুরু করে দিই। আর তার পাশাপাশি হচ্ছে ওকে জুস শুরু করে দিতে হবে, সেটা হচ্ছে হলুদ অ্যালোভেরা। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি অর্চনা সরকার বলছি বেলগুড়িয়া থেকে। নামটা আরেকবার। অর্চনা সরকার, বেলগুড়িয়া থেকে বলছি। 40 বলুন। বলছি আমি দিদির প্রোডাক্ট কিছু ইউজ করেছি গত জুলাই থেকে করছি। আমি না খুব ভালো আছি, কিন্তু আমি মানে যখন যেটা শুনে 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 কিনে নিয়েছি, তারই একটু দিদি আমার ডেলি রুটিনটা বলুক। আমার ড্রাই স্কিন, ড্রাই স্কিন আর আপনি জানতে চাইছেন, আপনি শুনে শুনে অনেক কিছুই টিভি দেখে দেখে অনেক কিছুই কিনেছেন, কিন্তু আপনি 40 বছর বয়স, স্কিনটা ড্রাই, আপনি একটা মেইনটেনেন্স কি করবেন সেটা একটা মিলিয়ে নিতে চাইছেন, তাই তো? হ্যাঁ, গ্লো চাই। ঠিক আছে, ড্রাই স্কিনে আপনি গ্লো চাইছেন। আপনি কেমন আছেন সেটা আগে বলুন,
আপনি তো শুনে শুনে এই প্রোডাক্ট আপনি তো শুনে শুনে এই প্রোডাক্টগুলো লাগানো শুরু করেছেন, তো আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি দিদি, খুব ভালো হয়েছে। আমি অ্যান্টিসেপটিক ক্রিমটা ইউজ করি, খুব ভালো লাগে আমার। ঠিক আছে, হ্যাঁ তো আপনি যখন ভালো আছেন না, আমি আর রুটিন চেঞ্জ করব না। ঠিক আছে, রেখে দাও তনুশ্রী। আপনি সঙ্গে থাকুন। এবার অর্চনাকে উত্তর দিচ্ছেন অনুপমা, উত্তর দাও। হ্যাঁ আপনি যখন এই যে হ্যাঁ আপনি তো রুটিনটা মোটামুটি সেট করে নিয়েছেন প্রোগ্রাম দেখে দেখে, এবং আপনি ভালো আছেন, এখানে তো আমি আর আলাদা করে আপনাকে কিছু অ্যাডভাইস করবো না। কেন, কোনো মানুষ যদি ভালো থাকে তাকে আর আমি ঘাটাঘাটি করি না। কেন, একটা সেট হয়ে যায়, একটা রুটিন যদি সেট হয়ে যায় তার মানে জানবেন আপনি ঠিকঠাকই ইউজ করছেন। আর দ্বিতীয়, আপনি জুসটা স্টার্ট করতে পারেন, যেটা হচ্ছে আপনার স্কিনের জন্য, যেহেতু ড্রাই স্কিন প্রোডাক্ট ইউজ করছেন অ্যান্টিসেপটিক বা এগুলো আমি যা শুনলাম, তো আপনি জুসটা হচ্ছে আপনি স্টার্ট করে দিন। হলুদ অ্যালোভেরা জুসটা আপনি এভরিডে স্টার্ট করে দিন, ঠিক আছে? তাতে আপনার স্কিনের ড্রাইনেস বা একটা গ্লোয়িং ইন্টারনাল একটা গ্লোয়িং ফ্যাক্টর কাজ করবে। থ্যাংক ইউ। আমরা আচ্ছা আরেকটা জিনিস আমি আপডেট দিয়ে দিই, তনুশ্রী বলা হয়নি, সেটা আমার প্রোগ্রামে অ্যাকচুয়ালি আমাদের এত অর্ডার ফ্লিপকার্টে ঢুকেছে, তো ওদের মানে ইয়েটাকে ব্লক করে দেওয়া হয়েছে, সেই জন্য মানে অর্ডার আর ঢুকছে না, তো এটা এক দুদিন লাগবে আবার ঠিক সেট হয়ে যেতে, তো সেই জন্য আপনারা এত ঘাবড়াবেন না, আবার ওটা এক দুদিনের মধ্যে অর্ডার ক্লিয়ার হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কেন, আপনারা এই দুদিন মানে ছুটি ছুটি ছিল, প্রচুর অর্ডার প্লেসমেন্ট হয়েছে, তো এটা একটু হয় এক দুদিন আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, মানে এখন তো প্রোডাক্ট পেতে গেলে হয় ওই সময়ের মধ্যে দোকানে যেতে হবে, যেটা আমাদের পক্ষে খুব অসুবিধা, সকাল 7টা থেকে 10টা আবার বিকেল 3টে থেকে 5টা, প্রত্যেকটা মার্কেটের সমস্ত দোকানে এই সময়টাকে মেনেই খোলা রয়েছে, একমাত্র মুদিখানা দোকান ছাড়া বা ওষুধের দোকান ছাড়া। সুতরাং অরিশের প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রে দোকানে যারা নির্ভর করেন তারা তাদেরকে ওই সময়টাকেই মানতে হবে, অথবা অনলাইন প্রসেসে আপনাকে নিতে হচ্ছে, যে প্রসেসগুলো রয়েছে অনলাইন অনলাইন একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? ফ্লিপকার্ট, অ্যামাজন আর অরিশের নিজস্ব ওয়েবসাইট। হ্যাঁ বলুন। নমস্কার, আমি সুমন দাস বলছি। কোথা থেকে? বেহালা থেকে। বয়স? 30। বলুন ভাই, বলুন। হ্যাঁ বলছি, ম্যামের প্রোডাক্ট আমি ইউজ করি, আমার ওই সেন্সিটিভ অয়েলি স্কিন। আচ্ছা, আমি ম্যাম এখন ক্লিয়ার জেল দেওয়া টিচি টোনার ফেস ওয়াশ, হ্যাঁ কিন্তু এখন আমি ভালোই আছি, মেখে খুব ট্যান পড়েছে মুখে হাতে, সেটার জন্য আমি কি করব আর কি জুস খাওয়া ওটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, পিম্পলস ঠিক হয়ে গেছে, এখন ট্যানের জন্য আপনি ট্যান ক্লিয়ার রেঞ্জটা আপনি ইউজ করুন। আপনি ওয়েব পেজে চলে যান, অরিশ বায়োন্যাচারালস এর ওয়েব পেজ, ঠিক আছে? আপনি আপনার ফোনে টাইপ করে নিন, অরিশ বায়োন্যাচারালস এর ওয়েব পেজে যান, পেজে চলে যান, সরি ওয়েব পেজ বলছি, পেজে চলে যান। পেজে গিয়ে ওখানে দেখবেন ট্যান ক্লিয়ারের যে রেঞ্জটা আছে, ট্যান ক্লিয়ার ক্রিম, পাপা চন্দন গ্লো সিরাম, বডি সেরাম রয়েছে, এইগুলোই ট্যানের জন্য বেস্ট প্রোডাক্ট। ট্যান প্রোডাক্ট ট্যানের প্রোডাক্ট ইউজ করলে আপনার ট্যান চলে যাবে, কারণ আপনার তো এখন পিম্পলস নেই, অয়েলি স্কিনও যা রেজিম ইউজ করছেন, তো স্কিনটাকে না এখন যেহেতু গরমকাল আপনার ঠিক হয়ে গেছে ভালো কথা, কিন্তু একটু কশিয়াস থাকবেন, যে কোনো মুহূর্তে আমাদের এই পিম্পলস এমনই একটা মানে খুব অস্বস্তিজনক জিনিস যে যখন তখন আমাদের আসে, তো ঠিক হয়ে যাওয়ার পরও, তো এইটাকে একটু মনিটরিং করবেন। আপনি ওই কি বলে ক্লিয়ার অফ জেল বা অ্যান্টি পিম্পল অয়েল, পিম্পল বেরোলে এগুলো একটু লাগানোর চেষ্টা করবেন যদি হয়, আর বাকি আপনি ট্যান রেঞ্জটা ইউজ করুন। অনুপমা, আজকে আমরা তো জুস নিয়ে কথা বললাম, যে গিলয় তুলসী জিঞ্জার তোমার এই জুসটা হচ্ছে ইমিউনো বুস্টার বলা যেতে পারে, আরেকটি জুসের কথা তুমি বললে যে হলুদ অ্যালোভেরার কথা, কিন্তু তোমার ত্রিফল আরও একটা বড় আমলকি আর অ্যালোভেরা সঙ্গে না, আমলকি অ্যালোভেরা হচ্ছে তুমি একটু না, আমি যদি বলো আমি যদি ইমিউনিটির দিকে যাই তাহলে গিলয় তুলসী জিঞ্জার যেরকম নিচ্ছি, আমি যেরকম যদি ইমিউনিটির দিকে যাই,
ইমিউনিটিটাকে স্ট্রেংথ করার জন্য তাহলে গিলয় তুলসী জিঞ্জার যেরকম নিতে বলছি তার পাশাপাশি আমলকি অ্যালোভেরা, কেন গিলয় তুলসী জিঞ্জারে আমলকিটা পাচ্ছি না, তাহলে আমলকি অ্যালোভেরা হলে ওখানে অ্যালোভেরাও পাচ্ছি, আমলকি ভিটামিন সি 70% এবং তার সঙ্গে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টস প্রপার্টিসটাও পুরো পাচ্ছি, তাহলে কি হচ্ছে টোটাল একটা আমার ইমিউনিটি স্ট্রেংথেন করার একটা সিস্টেম আমি নিতে পারছি। তো সেক্ষেত্রে ইমিউনিটির জন্য একদম এই কম্বিনেশনটা মারাত্মক কাজ করবে। এবং যাদের ধরো এই ব্রণর সমস্যা বা এই ধরনের ড্রাই স্কিন, তারা শুধু অ্যালোভেরা নিতে পারে, হলুদ অ্যালোভেরা নিতে পারে। যাদের ডিটক্সিফিকেশন দরকার, ত্রিফলা ভীষণ ভালো কাজ করে ডিটক্সিফায়ার হিসেবে। রাত্রিবেলা শোয়ার আগে এক কাপ জলে ত্রিফলা 30 ml দিয়ে খেলে সকালবেলা যখন আমাদের এক্সক্রিশন হয় সেটা খুব ভালোভাবে হয় এবং টক্সিনটা আমাদের পুরো ফ্ল্যাশ আউট হয়ে যায় বডির থেকে, যেটা আমাদের দরকার। আর এইভাবে যদি আমরা জুসটাকে আমাদের লাইফের মানে আমাদের জীবনযাত্রার সাথে জড়িয়ে নিই, তাহলে আমার মনে হয় ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু বডি সিস্টেমকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুচিত্রা মণ্ডল বলছি। কোথা থেকে? আমি যাদবপুর থেকে বলছি। বয়স? বয়স 40+। বলুন। আচ্ছা, আমার না একটা সমস্যা হয়েছে, আমার না কিছু অ্যানিমিয়ার প্রবলেম আছে। হ্যালো। হ্যাঁ, আপনি খুব অ্যানিমিক। হিমোগ্লোবিন কত থাকে আপনার? হ্যাঁ, হিমোগ্লোবিন কত থাকে টেস্ট করেছেন? বিশাখা তো ফোন করেছিলেন, 40+ বয়স, অনুপম উত্তর দাও। আমি আপনার হিমোগ্লোবিনটা নিয়ে শুনে খুবই ওয়ারিড লাগলো, জানি না আপনি কোনো মেডিকেশানে আছেন কিনা, ভালো করে আপনি মেডিসিনের ডক্টরের সাথে কনসাল্ট করবেন। 7.5 ইজ টু লো হিমোগ্লোবিন, অ্যাটলিস্ট ওটাকে টেনে তোলার চেষ্টা করতে হবে 10.5-11 অবধি। 10.5 যদিও বা কম, কিন্তু আপনার ক্ষেত্রে 10.5 তোলাই হচ্ছে টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি জানি না কোনো ডক্টরের কনসালটেশানে আছেন কিনা, কোনো মেডিকেশানে আছেন কিনা। ইউ শুড বি ভেরি কেয়ারফুল, বিকজ আপনার যেহেতু লো হিমোগ্লোবিন, ইমিউনিটিটাও নিশ্চয়ই আপনার অতটা স্ট্রং নয়, সর্দি কাশি লেগে যাওয়ার নিশ্চয়ই টেন্ডেন্সি আছে। তো আপনি কিন্তু ভালো করে ডক্টরের কনসালটেশন করবেন এই ব্যাপারে। আর দ্বিতীয়, আপনি জুসটাও কিন্তু স্টার্ট করতে পারেন, কুলেখাড়া আমলকিটা দিয়ে আপনি তার সঙ্গে ডক্টরের কনসালটেশন নিয়ে কি মেডিকেশান দরকার, বোথ একটা কম্বাইন মেডিকেশানে যেতে হবে, ন্যাচারাল এবং ডক্টর প্রেসক্রাইব যে ড্রাগ দেবে, যেটা করতে করতে আপনার যখন একটা হিমোগ্লোবিনের স্ট্যাটাসটা ঠিকঠাক আসবে লেভেলটা, তখন আপনি শুধু ন্যাচারালের উপরে থাকলেন, তখন আস্তে আস্তে সিনথেটিকটাকে কমিয়ে দিয়ে ন্যাচারাল যে আমলকি কুলেখাড়া যে জুসটা, যেটাতে হিমোগ্লোবিনটাকে বেসিক একটা লেভেল মেনটেন করতে সাহায্য করে, সেইটাতে আপনি তখন কন্টিনিউয়েশন প্রসেসটা চায়। আপাতত আপনাকে কিন্তু খুব ভালো করে একটা কনসালটেশন নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে স্কিনের ক্ষেত্রে, এটা তো খুব স্বাভাবিক, আপনার এত হিমোগ্লোবিন কম, তো এজিং প্রসেস অনেক ফাস্টার, মানে লেভেল অফ অক্সিজেন অনেকটাই কম থাকে বডিতে ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্টি এজিংয়ের যে মানে পুরো সিস্টেমটা রয়েছে, আমি এখানে পরপর বলছি না কেন অনেকটা সময় নিয়ে নেবে, অনেকেই ফোনে থাকে, সবাইকেই বলছি পেজে অরিশ বায়োন্যাচারালসের পেজে চলে যান, ওখানে বাংলাতে খুব সুন্দর করে একদম 1-2-3 করে কখন কোনটা লাগাবেন পুরো লেখা রয়েছে। সো ওইটা পুরো পেজটা ঢুকলেই আপনি আপনার যে সমস্যা, ধরুন আপনার এজিংয়ের সমস্যা, তো এজিংয়ের প্রোডাক্ট একদম পরপর রয়েছে, ওইভাবে সকালে বিকেলে কিভাবে পুরো ওইটাকেই ফলো করুন চারটাকে, ঠিক আছে? এটা গেল ওনার সমস্যা। এবারে আমি চলে আসি যে আলোচনাটা আজকে আমি একটু, তাহলে আপনি অনেক ভালো থাকবেন এবং আমাকে জানাবেন আপনি কেমন আছেন। আজকে আমি একটু জুস নিয়ে বিশদে কথা বলতে চাইছিলাম, তোমার ত্রিফলাটা সম্পর্কে একটু বলো। ত্রিফলা তো একদম মানে এটাও একটা বলা যেতে পারে মাদার হাব, আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের মাদার হাব, আমলকি বহেরা ত্রিফলা তিনটেই হচ্ছে একটা কি বলবো মানে ত্রিশক্তি যেটাকে বলা হয়। তো এটা মানে আজ না আদি অনন্ত কাল ধরে ত্রিফলা মানে অনেকে বাড়িতে ভিজিও খেতে, এখন তো ওই মানে পোটেন্সির জিনিস দোকানে পাওয়াও যায় না, শুকনো টুকনো কিছু দিয়ে দেয়, তো যার ফলে এখানে তখন আমি চিন্তা করলাম যখন আমি জুস লঞ্চ করছি তখন মনে হলো এই মাদার যে প্রোডাক্টটা রয়েছে ত্রিফলা,
এইটাকে আমাকে লঞ্চ করতে হবে, কারণ এটা একটা মানুষের খুব চাহিদার জায়গা হবে। কেন কি এটাতে ডিটক্সিফিকেশন হবে, ন্যাচারাল ল্যাক্সিটিভের কাজ করবে। ডিটক্সিফায়ার তো আমাদের সবসময় দরকার, আমাদের লিভার বলো, আমাদের কিডনি বলো, এই দুটো অর্গান হচ্ছে ডিটক্সিফিকেশনের জন্য। আমার বডির যত মানে ওয়েস্ট মেটেরিয়ালস আছে এই দুটো অর্গান কিন্তু ফ্ল্যাশ আউট করে। তো যার ফলে এই দুটো অর্গানকে ফ্ল্যাশ আউট করানোর জন্য ন্যাচারালি আমার কোনো সিনথে মানে কোনো এমন মেডিসিন নেই যে তোমার ডিটক্সিফায়ারের কাজ করবে, সেক্ষেত্রে ন্যাচারালি তখন প্রসেসে যেতে হবে। তো ত্রিফলা ইজ ভেরি গুড ন্যাচারাল ডিটক্সিফায়ার, ন্যাচারাল ল্যাক্সিটিভ, যাদের মানে স্টমাক ক্লিয়ার হয় না তাদের জন্য ভীষণ ভালো, রাত্রিবেলা খেয়ে শুলে ভীষণ ভালো কাজ দেয়। তারপরে তোমার ত্রিফলাটা তো আমি বললামই, এই যে অনেকের ফ্লুইড রিটেনশন হয়ে যায়, মানে টক্সিনটা লজ হয়ে গিয়ে তো সেক্ষেত্রেও তাদের ফ্লুইড রিটেনশন হয়ে যায়, সেটাও যদি ত্রিফলা কী করে বডির ওই ফ্লুইড ব্যালেন্সটাকে ঠিক করতে সাহায্য করে। বিকজ অল অ্যাবাউট টক্সিন, টক্সিন যত কম লজ হবে বডিতে ফ্লুইড রিটেনশন তত কম হবে, যত টক্সিন লজ হতে থাকবে ফ্লুইড রিটেনশন হবে, চোখের তলাগুলো ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, এই জিনিসগুলো তো আমার ঠিক মতো টক্সিনটা রিলিজ হচ্ছে না বডির থেকে। তো বডির থেকে যখনই টক্সিন রিলিজ হবে, ইউরিন পাস হবে, স্টমাক ক্লিয়ার হবে, তখনই জানবে তোমার বডি ডিটক্সিফাইড। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমার নাম রিঙ্কি মণ্ডল, আমি গড়িয়া থেকে বলছি। বয়স আমার 30। বলুন। আমি ম্যাডামকে মানে আমি বলতে আমার বোনের ফেসবুক থেকে মেসেঞ্জার করেছিলাম 23 মার্চ ফটো সহ, তো আমি জানি না ম্যাডামের কাছে পৌঁছেছি কিনা, যদি পৌঁছায় তো আমি চাই যে আজকে ওই প্রোগ্রাম আমি দেখছি। বাপ্পা গোলদারের নামে পাঠিয়েছো? তোমার নিজের পেজ থেকে নয়, বাপ্পা গোলদারের পেজ খুঁজতে হবে, তাই তো? বাপ্পা গোলদারের থেকে আমি একটা জিনিস বলে দিতে অনুশ্রী, কিন্তু ও পাঠিয়ে দেওয়ার দু একদিন পরেই বন্ধ করে দিয়েছে। আমি চাই দেখছি যে মানে আপনি জিজ্ঞেস করতে যাচ্ছি যে ম্যাডাম এরকম নামে কাউকে পাচ্ছি না, বাপ্পা গোলদার নামে। ঠিক আছে, অনুপমা ওর নিজের প্রোফাইল থেকে পাঠায়নি, বাপ্পা গোলদারের প্রোফাইল থেকে পাঠিয়েছে। এইগুলো খুব ক্রিটিক্যাল, এইভাবে বললে না এটা সম্ভব নয় প্রথমত, দ্বিতীয়ত আপনাদেরও বুঝতে হবে এই জিনিসটা। এখন কিন্তু আমি মেসেঞ্জারের উত্তর আমি এর আগেও বলেছি, মেসেঞ্জারের উত্তর আমি ওইভাবে দেওয়া সম্ভব নয়, কেন এই লক্ষ লক্ষ মেসেঞ্জার এতদিন ধরে আমরা ডিল করেছি আমি এবং আমার হাজবেন্ড মিস্টার ত্রিপাঠী, এখন সম্ভব নয়। এই কারণেই আপনারা প্রত্যেকটা ব্যাপারে যদি জিজ্ঞেস করেন সেটাও সম্ভব নয় যে আমার মেঝেতা হয়েছে আমি কী প্রোডাক্ট লাগাবো, কেন এগুলো ডেইলি আমাদের আলোচনার মধ্যেই থাকছে। কোন প্রশ্নগুলোর আমি উত্তর দিই আমি বারবার বলছি, আগে যেরকম সব প্রশ্নের উত্তর দেওয়া হতো, এখন হচ্ছে স্পেসিফিক প্রশ্নের উত্তর। যেমন যে নিজের প্রবলেমটা বুঝতে পারবে না, এই যে এটার জন্য উত্তর দেওয়া আমার মনে হয় আমি ওই জন্যই উত্তর দিইনি। এটা এটা মানে খুব সিম্পল একটা প্রবলেম, মানে কি হালকা একটা ব্রণর দাগ দেখছি আর কিছুই তো দেখছি না সেরকম। পিম্পলস আছে একটা দুটো মুখে আর কিছুই দেখছি না, আর কিছু প্রবলেম কিন্তু তোমার দেখছি না আমি। তো সুতরাং তোমাকে তোমার প্রবলেমটা হচ্ছে, যদি আমি লেখাটা পড়তে হবে আমাকে, মুখের কিন্তু আমি অ্যাজ সাচ বিশাল কিছু প্রবলেম দেখলাম না। তো এই ধরনের যে মুখের ছবি এগুলো এগুলো কিন্তু নর্মাল প্রবলেম, আমার মুখে একটা ব্রণর দাগ, আমার মুখে মনে হচ্ছে ড্রাই স্কিন, আমার মনে হচ্ছে অয়েলি স্কিন, আমার মনে হচ্ছে মেছেদা হয়েছে, এইগুলো হচ্ছে নর্মাল প্রবলেম। এখন এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আমার যদি জ্বর হয় আমি কী করবো, একটা 650 ক্যালপল খেয়ে নেবো, প্যারাসিটামল, এটা ভেরি নর্মাল। তো এইটা সবার ক্ষেত্রে অরিশের যে প্রোডাক্টগুলো আছে লাইন অফ প্রোডাক্ট, যেমন মেছেদার দাগ হলে আমি পেজে চলে যাব, অরিশের পুরো ডিটেলস আছে। আবার আমার যদি ব্রণ থাকে তা এগুলো রোজই আমরা আলোচনা করি, ভিউয়ার্সরা ফোন করে সেগুলো নিয়েও টপিকসগুলো নিয়ে আলোচনা করি। কোন প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার হয়ে যায় আমাদের মেসেঞ্জারে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল, লাইক স্কিনে এমন প্রবলেম, এমন দাগ বা এমন ব্রণ যে ব্রণটা আমাকে দেখতে হবে, মানে ফোড়ার মতো হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, মুখে হয়তো এমন দাগ, সাদা দাগ হয়েছে,
সেটাকে আমাকে দেখতে হবে, যেমন আজকে একটা ফোন এলো পড়ে গেছে সেটাকে আমাকে দেখতে হবে, বাট দা কমন প্রবলেম কিন্তু আমি এখন উত্তর দিচ্ছি না। যেমন আজকেই আমাদের প্রথম ফোনটা এলো যে গালের দুপাশে সাদা দাগ, স্কিন ড্রাই অথচ মুখে পিম্পলস, এর ক্ষেত্রে প্রোডাক্ট বলার জন্য তোমাকে কিন্তু ছবিটা দেখতে হবে। হ্যাঁ, সেখানে আমি নিজেই বললাম ফটো পাঠাতে, কেন, হ্যাঁ কেন, এই যে দাগটা নিজে বুঝতেও পারছে না কি দাগ, সাদা দাগ, অনেক রকমের সাদা দাগ হয়, সেটার জন্য ডেফিনেটলি একটা দেখার একটা একটা লুক করার দরকার আছে। কিন্তু এই যে নরমাল আমি বারবারই বলছি, পেজে গিয়ে প্রবলেম অ্যাকর্ডিং টু প্রবলেম, আর ইউ মানে ধরো জেনারেলি স্কিনে আমার পিম্পলস বেরোচ্ছে, আমি তার জন্য প্যাসেঞ্জারে ছবি পাঠাবো না, আমার স্কিনে একটা গালো প্যাচ এসছে, ব্ল্যাক প্যাচেস এসছে কিংবা ফ্রেকলস এসছে, তার জন্য আমি ছবি পাঠাবো না, কিংবা আমার স্কিনে কতগুলো ফাইন লাইন্স দেখা যাচ্ছে, ক্রোস ফিট দেখা যাচ্ছে, তার জন্য আমি ছবি পাঠাবো না। এই সমস্যাগুলোকে আমি পেজে যাবো, অরিশ বায়োন্যাচুরালসের পেজে গিয়ে আমার প্রবলেমটা অনুযায়ী আমি দেখে নেবো, দেখে নিয়ে আমি প্রোডাক্ট চয়েস করে আমি প্রোডাক্ট চেনে নিয়ে আমি কিনে নেবো, নিয়ে ব্যবহার করবো। ব্যবহার করার পরে আমি অনলাইনে প্রোগ্রামে আমি জানাবো যে আমি এইভাবে ব্যবহার করে ভালো আছি। একদম একদম, মানে বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি তারপরে ফোন করে এখানে সিটিবিএন এর প্রোগ্রামে ফোন করে আমাকে জানাতে পারে যে সে কি কি প্রোডাক্ট, অনেকেই আছে, আজকেও একজন ভদ্রমহিলা যে ফোন করলো যে প্রোগ্রাম শুনে শুনে উনি প্রোডাক্ট লিস্ট করে উনি ইউজ করছে, উনি ভালো আছেন, তো এটাই স্বাভাবিক। মানে প্রত্যেকটা জিনিসকে এখন উত্তর দেওয়া সম্ভব হয় না, কেন লক্ষ 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 লক্ষ, সো আমরাও এখন মানে আর হয়ে ওঠে না, কেন ইটস প্রবলেম ইজ ভেরি নর্মাল, তো নর্মাল প্রবলেমগুলো নিজেদেরকেই বুঝে এবার প্রোডাক্ট প্রত্যেকেরই কাজ হবে, এবার প্রোডাক্ট সেই অনুযায়ী ইউজ করলে যথেষ্ট। এবার কারো যদি মনে হয় যে না যে লাগানোর পরও কোনো প্রবলেম লাগছে, তখন আমাকে মেসেঞ্জার করতে পারে, ডেফিনেটলি সেখানে আমি উত্তর, আমি কি বললাম যখন প্রবলেম নিজে বুঝতে পারবে না তার জন্য উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প। আর তোমার দুটো প্রোডাক্টের কথা একটু আলোচনা করার দরকার আছে, একটা হচ্ছে গ্রিন টি সেরামের কথা আলোচনা করা আছে, আর একটা রয়েছে নিম তুলসি সলিউশন। আমার মনে হয় এই সময়টাতে এই দুটো প্রোডাক্টেরও খুব ভূমিকা রয়েছে, যেমন তোমার গ্রিন টি টোনার এবং তার সঙ্গে হচ্ছে নিম তুলসি সলিউশন, না অ্যান্টি অক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, একটু বলো। হ্যাঁ, অ্যান্টি অক্সিডেন্ট সেরাম তো বলার কিছু নয়, এটা যে কোনো বয়সের, এটা মানে যে কোনো স্কিন টাইপ, আমার যদি অয়েলি স্কিন হয় উইথ ব্রোনো সেখানেও আমি গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সেরাম লাগাচ্ছি, আমার যদি ড্রাই স্কিন থাকে তাও আমি অ্যান্টি অক্সিডেন্ট সেরাম লাগাচ্ছি, আমার যদি সেন্সিটিভ স্কিন থাকে তাও আমি লাগাতে পারছি। ইট ইজ অলসো মাল্টিপারপাস প্রোডাক্ট, যেমন অ্যান্টিসেপ্টিক ক্রিমটা মাল্টিপারপাস, সেরকম অ্যান্টি অক্সিডেন্ট সেরামটা হচ্ছে মাল্টিপারপাস। অ্যান্টি অক্সিডেন্ট সেরামের কাজই হচ্ছে আমার স্কিনের অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেওয়া, এবং এই যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস এত পরিমাণে রয়েছে উইথ গ্রিন টি, এটা যখনই আমরা স্কিনে অ্যাপ্লিকেশন করছি সেরামটা, তখন কি করছে, পোর্স দিয়ে পেনিট্রেট হয়ে যাচ্ছে ইনার লেয়ারে, যখনই ও পেনিট্রেট হয়ে যাচ্ছে ওর যে এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিসটা রয়েছে ও পুরোপুরি কার্যকরী ক্ষমতাটা যখন ওখানে দিচ্ছে, তখন কিন্তু আমার স্কিন কি হচ্ছে, একটা হাইড্রেট স্কিন, একটা কি বলবো, একটা সুন্দর একটা স্বাস্থ্য উজ্জ্বল ত্বক আমরা দেখতে পাচ্ছি। অ্যান্টি অক্সিডেন্ট সিরামের কোনো বয়সও নেই, কোনো এজ বার নেই, কোনো স্কিন টাইপের বার নেই, যে কোনো স্কিনে লাগাতে পারে। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা, আগামীকাল নিম তুলসি সলিউশন নিয়ে একটু বিষয় আলোচনা করতে হবে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ধন্যবাদ অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা, এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক, রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা, ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।